তো এই বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে ব্লগটা শুরু করতেছি ঠাকুর দিয়ে। আজকে ব্লগ শুরু করতে দেরি হয়ে গেছে, এখন 2টা বাজে প্রায়, স্নান নান হয়ে গেছে। তো আজকে রোববার, জানেনি অনেক কাজ ছিল, কাজকর্ম শেষ করে রান্না বান্না করে একটু বাইরে যাবো বললাম। আবার ওয়েদারের অবস্থা দেখেন, আজকে এখন একটু বের হবো বললাম, এই যে দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে, টিপটাপ টিপটাপ করে বৃষ্টি পড়তেছে। করার কিছু নাই, করার কিছু নাই, দেখি কতক্ষণে বৃষ্টি থামে। খাওয়া দাওয়া করে নি, তারপরে কোথাও যাবো এক জায়গায় করতে। এই বন্ধুরা, বানি বৃষ্টি হোক যা হোক, আমরা এখন বেরোচ্ছি বাইরে। আবার কালকে থেকে ওই সেম এজল, এই যে আমার হিরো, হিরো হিরো লাগতেছে আজকে, সেই লাগতেছে দেখতে, সেই খুশি হয়ে গেল দেখছেন। আমি তো পেতনির মতন থাকি না হিরোর সামনে। তো বোন জামাই চলে আসছে, পাপু আসো, আয় বুঝিস, সেটা কি জ্বলতে থাকবে মমটা, কি বললাম মমটা জ্বলতে থাকবে, কিছু হবে না, আসো হেলমেট নিয়ে আসো, কি শরীর খারাপ লাগতেছে, আসো। তাহলে কি তুমি ভাই নিবা না? রাস্তা যাচ্ছি অশান্তি, জ্যাম দেখেন, কি নিয়ে ঝামেলা জানি না, মাঝখানে ঝামেলা হচ্ছিল না, ওখান থেকে ওরা অন্য রাস্তায় ঢুকে গেছে, আমরা আগে চলে আসলাম। আরে এখানে চশমা দেখতেছে, দেখি তো পড়ে দেখা তো, 79 করে চশমা, আর ভালো লাগছে না, ওইটা ভালো লাগতেছিল তখনকার, ওই যে ওইটা হাতেরটা ওয়াও আছে, ভালো জিনিস না, ভালো লাগবে তোর, কোনটা এটা, এই ইয়েলোটা, ওকে এই চশমা ভালো লাগছে, আমি এইটা দেখালাম চশমা, ওই যে ওইটা, এইটা একদম হিরো হিরো, হ্যাঁ বড় আছে, চপ্পর হেরো চপ্পর দেখবো বলছে, বের করো না দেখি কি সাইজ, কেমন দাম আছে এটা, এত ছোট, আর একটু বড় সাইজের লাগবে, এই সাইজে। তো পিঠ পরিষ্কার করলে এগুলো নিলাম, একটার দাম হচ্ছে 49, এগুলো খুব সস্তা পাওয়া যায় এখানে, টুকটাক জিনিসগুলো ঘরের। আর হচ্ছে পুরো সেটটার দাম কত আছে দেখি, 99, তিনটা চারটা জিনিস পাবেন, বিশাল না, খুব সস্তা সস্তা জিনিস, রেগুলার ইউজ, ঘরের ইউজের জিনিসগুলো নিলে খুব কম দামে পাওয়া যায়। এগুলো মানে এগুলার একভাবে রাখে, সাবান সাবান রাখেন না, এটা মানে বুঝতে পারলাম না কি জিনিসটা, কিন্তু দামটা কম, 39, খুব কম দামে জিনিস হয় না, এটার দাম কত আছে, 19 টাকা দাম, এখানে এটার দাম 19 টাকা, কত সুন্দর জিনিসটা, বাবা এটা ধরো তো একটা, ধরো না 19 19 19 19 করে, এগুলো ওই যে কি বলে টেন টেন রাখবা, হ্যাঁ যেন মঙ্গ দাম, গ্লাসগুলো আছে বাই ওয়ান গেট ওয়ান 99, সুন্দর আছে কিন্তু দেখো, সরবত টরবত গরমের দিনে, এটার কি দাম আছে এটার। তো আমাদের শপিং করে বের হয়ে গেছে, আমার বরকে কবে এদিকে ডাবের জল খাওয়ার ইচ্ছা ছিল, আজকে পূরণ হচ্ছে, কত করে বললো, 60 না 60 টাকা করে এক একটা ডাবের জল, তো খাচ্ছে আমি কেন বাদ যাবো, আমিও খাই নিচ্ছি, শেষ খাবে জল, কেমন টেস্ট দেখি আমি একটু, বা মিষ্টি তো গো, ভালো মিষ্টি আছে, আর
আর এনে জল খায় পেট ভরে না, আবার ফুচকা খাচ্ছে। আলু মা দিজিয়েগা 20 রুপে কিতনা আলু দেখে দিজে তো 2-3 ঠো মজি লেসু আলু দেখে দিজে। হ্যাঁ বাড়ি চলে আসছি। ওই করতে হবে, ঠিকই তো আছিস, আইসে বলতেছে সুগার টেস্ট করতে, এখন বাইরে আছে না কমে আছে জানি না, করতেই হবে না। দেখি কত আছে, কথা লাগছে কোনো সিনই করলো না। এটা খারাপ দেখাচ্ছে, হয় নাই মেহ ৯২ ঠিকই তো আছে, পারফেক্ট আছে, কমও নাই বেশিও নাই, একদম ঠিক আছে। তোমার কী মনে হচ্ছিল কম আছে, ঠিকই আছে, ঠিকই আছে, ৯২। এই বন্ধুরা, আরেনের একটু শরীরটা খারাপ হয়ে গেছিল, খারাপ না মানে সুগারটা ঠিকই ছিল, তাও জানি না মানে দৌড়াদৌড়ি বেশি হয়েছে ওটার জন্য হয়তো, তো আর আগে আর আমি ভিডিও করতে পারি না। কী হলো, হ্যাঁ আর কোথাও যাই নাই, ওইদিকে ঘুরে আসলাম, ওইটুকুই আর কোথাও যাই নাই, ইচ্ছা করে নাই, বাচ্চাটার শরীরটা ভালো না, একটু উইক ফিল করতেছিল, যাই নাই কিছুর জন্য, হয় এরকম মাঝে সাথে। তো আজকে ব্লগটা এখানে শেষ করতেছি, ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, ভালো থাকবেন, পাশে থাকবেন, বাই, গুড নাইট।